দীর্ঘ ২৫ বছর পর জেলা আওয়ামী লীগ ও ১৯ বছর পর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন স্থানীয় আওয়ামী লীগ। রোববার ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ও ২৫ অক্টোবর মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এবার কেন্দ্র থেকে কমিটি ঘোষণা না দিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে, ফলে এই দুই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, রীতিমতো উচ্ছ্বসিত নেতাকর্মী ও সমর্থকরা। এদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির সম্মেলনের জন্য এরই মধ্যে শহরের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নগরী। ইসদার পৌর স্টেডিয়াম মাঠে তৈরি করা হচ্ছে বিশাল প্যান্ডেল, সম্মেলনে প্রার্থীদের ব্যানার ফেস্টুন, পুরো শহরে গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাচ্ছে তাদের ব্যানার ফেস্টুন, সব সড়কে তৈরি করা হচ্ছে শুভেচ্ছা তোরণ। তবে কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক তা নিয়ে চলছে সর্বত্র আলোচনা। জানা গেছে জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি, আর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সহ আরও অনেক নেতৃবৃন্দরা। এনএএন টিভি নারায়ণগঞ্জ।